বিয়ে করেছেন চিত্রনায়িকা পপি, হয়েছেন পুত্র সন্তানের মা। কিন্তু তারপরেও তাকে এবং তার সন্তানকে অস্বীকার করলেন অভিনেত্রীর কথিত স্বামী ব্যবসায়ী আদনান। বললেন, পপিকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এবার বিয়ের ব্যাপারে সাফ জানিয়ে দিলেন নায়িকা পপি। কথিত স্বামী জাহাজ ব্যবসায়ী আদনান, তিনি জানালেন পপিকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। একই সাথে পপিকে চার বছর আগে বিয়ে করা ও দুই বছর আগে জন্ম নেওয়া সেই পুত্র সন্তানকে অস্বীকার করলেন আদনান। যদিও গণমাধ্যম সূত্র বলছে পপির আয়াত নামের একটা পুত্র সন্তান রয়েছে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডির একটা বাসায় থাকেন তিনি। কিছুদিন পূর্বে তারা উত্তরাতে ছিলেন, সেই ঠিকানাটা সবাই জেনে যাওয়ায় তারা পরিবর্তন করে নেন। তবে বিভিন্ন গণমাধ্যম ও দুজনের কাছের মানুষ সূত্রে জানা যায় পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুন, তার সাথে বিনোদন জগতের কারো কোনো প্রকার যোগাযোগ থাকুক। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন পপির একজন ঘনিষ্ঠ আত্মীয়। তিনি জানান এটি পপির স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব ছোট একটা পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন না, তবে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন, সেখানে ছবি তোলেন না। তবে এবার এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার কথিত স্বামী আদনান কামাল। আদনান বলেন, পপি তাদের পারিবারিক বন্ধু, তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না, হয়তো কেউ ষড়যন্ত্র করে এমনটা ছড়াচ্ছে। তিনি আরো বলেন, গতকাল আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে, এ নিয়ে আমি খুবই বিরক্ত। এমন ভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি যেন রিমান্ডে রয়েছি। আবার এমনটাও লেখা হয়েছে যে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু ফোন বন্ধ পাওয়া গেছে আমার। আসলে এসব করে আমাকে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। অবশ্য বিষয়টা আমার ওয়াইফ বেশ উপভোগ করছে। তিনি আরো বলেন, পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু, আমার স্ত্রীর বড় বোনের ফ্রেন্ড। 2018 সালে যখন ম্যাডাম আমার ছোট বোনের বিয়েতে এসেছিলেন, গায়ে হলুদের অনুষ্ঠান এবং আমাদের শো করেছিলেন। বলিউড তারকা শাহরুখ খানও তো নাচেন, তাই বলে কি ওই মেয়ের সঙ্গে শাহরুখ খানের বিয়ে হয়? আমরা ঢাকাইয়া মানুষ, খাওয়া দাওয়ার মানুষ, কেউ এলে তাকে খাওন দাওন না করে ছেড়ে দিই না। এদিকে এসব খবর প্রকাশ হলে পপির ঘনিষ্ঠ আত্মীয় স্বজন জানান এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব একটা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও করেন না, তবে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন। তবে হুট করে পপির এমন পর্দার আড়ালে চলে যাওয়ায় আটকে আছে দুটো সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলম ও মা সুলতানা পরিচালিত ভালোবাসার প্রজাপতি এবং আরিফুজ্জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র। মুক্তির অপেক্ষায় আছেন সাদেক সিদ্দিকীর পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটিও।